যখন আমার সন্তান মরা পড়েছে, তাই তো সে আমার মিত্র অজা ধনন্তরীর শিষ্য আছে, তাকে যদি আমরা ডাকি অবশ্যই আমার পুত্র রাখিদেরকে জীবিত করতে পারব। সত্যি বলেছেন সদাকর মহাশয়। আপনার প্রিয় বন্ধু অজা ধনন্তরী দুইটি শিষ্য রেখে গেছে, প্রধান শিষ্য হচ্ছে ধনামনা, তাদের যদি সংবাদ দিয়ে পাঠানো যায় তারা আসতে গেলে অবশ্যই আমাদের এই সোনার বড় লখাই বিষ ছেড়ে আমাদের লখাইকে আমাদের ফিরিয়ে দিই। তাহলে মন্ত্রী মহাশয় যাও, এই যে ধনামরাকে এই চম্পক নগরে ডেকে নিয়ে এসো। তাই হবে সদাকর মহাশয়, আমি এই মূর্তি শিপায়ের হাত দিয়ে খবর পাঠিয়ে ধনামরাকে এই সরকারি পর্বতে আসার আমন্ত্রণ দিয়ে পাঠাই। তাই হবে, কোথায় সিপাই যাও তাড়াতাড়ি করে ধনামরাকে নিয়ে আসো ডেকে এই সরকারি পর্বতে। আমি হচ্ছি ছান্না আর আমার ভাই রয়েছে মান্না, তাই আমরা দু ভাই হচ্ছি ওঝা ধনন্তরীর শিষ্য। যেই কোনো জায়গাতে সাপ কেটে মারা যায় যদি ছ মাসের মৃত্যু থাকে, তাই আমরা দুই ভাই মিলে জীবিত করে দিই। কোথায় রে মান্না? কি হলো ভাইয়া ধান্না? আমাদের কাজ কি জানিস ভাইয়া? হ্যাঁ, আংলা বাংলা বলবেন না, খাইল নে দে তো বাংলা নাই চলছো ভাইয়া ধান্না? হ্যাঁ এ ভাইয়া ধান্না বল, ভাইয়া মান্না, ভাইয়া ধান্না বল মান্না। বাংলা টাংলা নাই চলতো ভাইয়া, বাংলা ঘামলা নাই চলতো, নাই হ্যাঁ তো শুন ভাই মোনা। হ্যাঁ দাদা ধনা। আজকে না শুনেছি একটা খবর। কি শুনেছো দাদা? চম্পকনগরে চম্পকনগরে চন্দ্রপতি সদাগরের নাম তো জানাশোনা দাদা। হ্যাঁ চম্পকনগরের চাঁদ সদাগর, উনি একজন রাজা। হ্যাঁ তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর সর্পাঘাতে মৃত্যু হয়েছে দাদা। হ্যাঁ এই জানো এই চাঁদ সদাগরটা কে? আমাদের গুরুদেব ছিল। হ্যাঁ আমাদের গুরুদেব ওঝা ধনন্তরী। হ্যাঁ হ্যাঁ তারই তো মিত্র হলো, তার বন্ধু। তাহলে যদি আমাদের গুরু বাবার মিত্র হয়, আমাদেরও বাবা হলো, আমাদেরও বাবু হলো, হ্যাঁ তাহলে বিলম্ব করতে হবে না, বিলম্ব করতে হবে না। তাহলে চল, হ্যাঁ কিছু গাইতে গাইতে হ্যাঁ আমরা ছুটে যাব ওই চম্পকনগরে। হ্যাঁ দাদা চল। কিন্তু একটি কথা রে ভাই, তোর মুখের গান শোনার জন্য একটা ছেলে সকাল মানে বিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত বসেই ছিল, সেই গানটা তোমাকে গাইতে হবে এখন। গাইতে গাইতে চলো। দাদা গান দিব? হ্যাঁ গান না দিলে রাস্তা পথ চলবো কি করে? কোন গান দিব? তোর যেটা ইচ্ছে আর কি। আচ্ছা ভোজপুরি ভোজপুরি ওগুলোই চলে। হ্যাঁ এগুলোই চলবে। হোসন পাগলি রে বল, এই তো গানের সুরে সুরে অনেক দূর আগিয়ে গেছি। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। ও কি যাই ধনা হে যাই মনা লখাই জীবিত করিবা রে ও ও রে
নিজের পুত্রকে বাঁচাবার জন্য ওই ধনা মোনাকে নিজের বাড়ি নিয়ে আসছি, তাই আমার দিদিকে ডেকে আমি যুক্তি প্রমাণ করব কেন কে অজাগরণী। তাই এই ধনা মোনা ছ মাসের মরা মানুষকে চিৎ করে, তাই লক্ষেন্দ্র তো কালকাই মরেছে, অবশ্যই তাকে জীবিত করে দেবে। বেশ কোথায় দিদি মনসা চরণে প্রণাম হয় দিদি গো, আশীর্বাদ বল করি অগ দিদি। একে আমি দেখতে পাই মনে মর্ত আমি আর আমার পূজা পচ্চার হবি না। কে বলেছে? দেখো দিদি দেখো, এই মূর্খ চাঁদ সদাগর নিজের পুত্রকে জীবিত করার জন্য ওই ধনা মোনাকে নিজের রাজবাড়িতে রাখছে। ধনা মোনা যে আছে সে ছ মাসের মরা মানুষকে জীবিত করতে পারে, কিন্তু লক্ষেন্দ্র তো সাধারণ কালকে মরেছে, তাকে তো অবশ্যই জীবিত করে নেবে দিদি। সত্যির পর এই মুহূর্তে তুমি বড়িয়ার রূপ ধারণ করে ছুটে চলে যাও ওঝা ধনতনির কাছে। বেশ তাই তাই দিদি, অবশ্যই আর বিলম্ব না করে আমি ছুটে যাব কৃত্য ব্রাহ্মণীর উদ্ধারণ করে। ওই পথে গিয়ে আমি কাটবো অজা ধনন্ত্রীকে আমি দেখব পরীক্ষা করে সে ধনামনা পারে কিনা সেটাকে জীবিত করতে। পাত ওঝা ঝোলাতে ভরি লয়া রে হা ওঝা নিমে রোটা চলিল
চম্পকনগর দেখতে পাবো। ওরে কত দূরে হতে তারা, কত দূরে গেল মনে কিছু শুনেছ? শুনতে তো পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু কান্নার স্বর ভেসে আসছে, মনে হয় কে কাঁদছে। দাদা কাঁদছে তো, মোটা বলি করে কাঁদছে দাদা। হ্যাঁ চল চল দেখি দেখি কে কোন বিপদে পড়েছে নাকি। আরে ভাই দাদা দেখে তো মনে হচ্ছে ভূত রয়েছে। দাদা ধোনা, হ্যাঁ দাদা ধোনা, হ্যাঁ দাদা ধোনা, হ্যাঁ দাদা ধোনা বল ভাই মনা দাদা তুই আগিয়ে যা, দাদা আগিয়ে যা। তুই তো বললি নাম ধরে টানবি, টানতে বলবো তখন টানবি। আচ্ছা এক কাজ কর, হ্যাঁ ভূত রয়েছে না প্রেত রয়েছে, ভূত থাকলে তার ছায়া থাকবে না। হরে ভগবান আমার মন বেটার জীবিত করার মানুষ জিজ্ঞেস করি তাকে কি হয়েছে মা। জানো বাবা আমি অনেক দুঃখে পড়ে আছি, এখানে বসে বসে একাই রাস্তার মাঝে কাঁদছো কেন? রাস্তার মাঝে আমি কাঁদছি, আমার একটি বোন বেটা ছিল। তোমার বোন বেটা হে কি হয়েছে? তাকে সাপ কেটে মৃত্যু হয়ে গেছে। সাপ কামড়ে মরে গেছে? হে হে আমরা তো জীবিত করতে পারি দাদা ধনা। আমাদেরকে চিনে না গিয়ে আমরা হলাম ধন্যমন্না বলবা।
কাটতে হবে না, কাটতে হবে না, আমরা জীবিত করে দিব, তোমরা পারবে জীবিত করতে, তোমাদের থেকে হবে না, আমরা ছ মাসের মৃত্যুকে জীবিত করতে পারি অবশ্যই, তবে কবে মরেছে তাই বল, এই তো আমার বোন বেটাই কালকে মরেছে, কালকে খালি যদি নখের বাত্তি না পড়ে, নাকের বাত্তি যদি না পড়ে, আমরা হলাম আমার দাদা ধন্না আর আমার ভাই মন্না, হরি ভগবান, হে ঠাকুর কি করে জীবিত হবে বল, জিজ্ঞাসা করো কোথায় আছে, কোথায় আছে তাই বল, আমার বোন বেটা আমার বাড়িতে আছে, বাড়ির জায়গার নাম বল, সেই জায়গায় রয়েছে চম্পক নগরে, দাদা ধন্না, দাদা ধন্না বল ভাই মন্না, মনে হয় আমাদের ওই গুরুদেবের বন্ধু আর ছেলের কথা তো বলে না, যে মরেছে তার নাম বলতে পারবি, বলতে পারবো, তার নাম রয়েছে তাকে জীবিত করতে পারবে, আমার তো মনে বিশ্বাস হয় না বাবা, আমার মনে বিশ্বাস হয় না তোরা জীবিত করতে পারবে, তোর মনে বিশ্বাস নাই, বিশ্বাস করলে, বিশ্বাস করলে কি করে, আমাদের নাম হলো আমার দাদা ধন্না বাবা, যখন তোমরা জীবিত করতে পারবে তাহলে এক কাজ করো, আগে এই মরা গাছ যে আছে গাছটা তাকে তোমরা জীবিত করতে পারবে, এই মরা গাছ, হ্যাঁ যদি তোমরা এটা মরা গাছকে জীবিত করবে তাহলে আমি মানতে পারবো তোরা জীবিত করতে পারবে, দাদা ধন্না, হ্যাঁ ভাই মন্না, গাছ কবে করার শুকিয়ে গেছে, হ্যাঁ জবে কারণেই শুকনো থাক, গাছের জ্বর জীবিত আছে, একে জীবিত করে দিব, জীবিত করে দিবি, দেখছি তোমরা পারো কিনা, তাড়াতাড়ি করো, কেন কি আমার আমার বোন বেটার অন্তিম সংস্কার করে দিবে সবাই, চিন্তে করতে হবে না দাদা, এক কাজ করতে হবে না, আগে গাছের গোড়াতে একদম দড়ি দিয়ে বাঁধতে হবে, হ্যাঁ ভালো করে বাঁধবি, তাড়াতাড়ি করে বাঁচা তোমরা, তাড়াতাড়ি করে, আমার মনে হয়ে যাবে কি হবে না, চুপ করে বসে বসে দেখ আমরা কি করে জীবিত করছি, তুই কাটবি তো ফের হবে না, তোর মাথার চুল বাঁধা আছে না খোলা আছে, চুল বাঁধা আছে না মাথা খোলা আছে, যাদের যাদের চুল কেশ বাঁধা আছে খুললে সব আপনার নাম, খুল তাড়াতাড়ি খুল, তাহলে মন্ত্র পড়তে হবে, হ্যাঁ আরে মনসার চরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসার চরণে বিষ নামে ধিকে ধিকে রে, thank you.
সত্যি তো এরা তো জীবিত করে দিয়েছে বৃক্ষটাকে। দেখলে তো আমরা সেই গাছকে, মৃত্যু গাছকে আমরা জীবিত করেছি। সত্যি বলেছো বাবা, সত্যি তোরা আমার আমার ছেলেকে জীবিত করতে পারবে। কিন্তু জানো তোমরা চম্পক নগরের পথ দেখেছো? ওই সামনে পথ, সামনে তোমরা তাড়াতাড়ি ধরে চলো। আমি বৃদ্ধ মানুষ, আস্তে আস্তে আমি চলে আসছি বাবা। চলো খাবো সত্যি আমি ছুটে যাবো। লক্ষ্মীদারকে জীবিত করে মাগে মাগে যদি আমি কোনো উপায় নেই করবো তো এই আমার সংসার মে পূজা নেই বেতো তো আমরা যাইছো দহি বেচা কই দহি লেবি রে কই দহি লেবি হো ভাইয়া সাহ কি বলো বহিন বারা দুঃখ ছ দহি বেচেছো বহিন যাতে আমার ঘোষণ ছিও গে কেউ দহি লেবি রে কেউ দহি লেবি হো দহি লেলে গে বহিন শাস্তি রেট মে দে দেব বহিন কি বলেছ তিলো আসা কে রাত না কি বলেছ কেন পার পাইছ কি লে 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 দাই লে বি হো ধর মা বিশ